जोदी मन कादे तुमी चले एशो। साहित्येर एमन कोनो क्षेत्र नेई जेखाने तिनी मन जय करेननि। बला हुए थाके तार हाथ धरेई तैरी हुए छे असंख्य पाठक। तिनी हुमायुन आहमेद। একদিকে সাহিত্য দিয়ে মন্ত্রমুগ্ধ করেছেন পাঠককে, অন্যদিকে নির্মাণ করেছেন অনন্য সব নাটক, চলচ্চিত্র আর গান। তার হাত ধরেই তারকার সম্মান পেয়েছেন এদেশের অনেক শিল্পী। তার সৃষ্টিতে উঠে এসেছে নৈসর্গিক দৃশ্য, জোছনা বৃষ্টিসহ বাংলার চিরচেনা প্রকৃতির ব্যঞ্জনা। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তবে সেটি ছাপিয়ে গেছে তার লেখক সত্তার কাছে। শুরু হয়েছিল নন্দিত নরকের মাধ্যমে, তারপর আর থামেননি। 1948 সালে 13 নভেম্বর নেত্রকোনার কুতুবপুরে জন্মেছিলেন হুমায়ুন আহমেদ। বাবা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা, মা আয়েশা ফয়েজ। তার দুই ভাই মোহাম্মদ জাফর ইকবাল ও আহসান হাবিব। 80 দশকে তৈরি করেছেন টিভির জন্য নাটক, যাকে বলা হয় নাটকের নবযুগের হাতিয়ার। চলচ্চিত্রেও নাড়িয়ে দিয়েছেন দেশপ্রেমকে। কি বলো, রেখে দেবো, চরমপত্র শুনবো না। তবে নিজের প্রতি ছিলেন বড্ড বেখেয়ালি। আক্রান্ত হয়েছিলেন মরণব্যাধি ক্যান্সারে, যার কাছে হার মানেন তিনি। রেখে যান পাঠক হৃদয়ে দাগ। তাই তো জন্মদিবসে তার প্রতি শ্রদ্ধায় আর ভালোবাসায় তার সমাধি প্রাঙ্গণে ছুটে যান ভক্তরা, জানান শ্রদ্ধা, অনুভূতিতে নিতে চান হুমায়ুন আহমেদের প্রিয় নুহাশপল্লীর মায়া। মুবাল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক।